नमस्कार बंधुरा, आपनारा देखछेन ओइसेसडर यूट्यूब चैनल। बंधुरा बर्तमाने आमादेर पश्चिमबंगे जे समस्त खेटे खावा दीनदरिद्र मानुषरा रयेछेन एबं जादेर बास करार मतो भालो बाड़ी नेई, अर्थात जादेर काचा बाड़ी, टालिर चालेर बाड़ी बा खड़ेर चाले एई रकम बाड़ी रयेछे, तादेर जन्नो तीनटी नूतन आबासन प्रकल्प चालू करेछेन ममता सरकार। बंधुरा बर्तमाने मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন তিনটি আবাসন প্রকল্পের মাধ্যমে বাড়ি দেওয়ার ঘোষণা করেছেন এবং এই বাড়ি পাওয়ার জন্য আপনিও যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে তিনটি প্রকল্পের মাধ্যমে 70,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা এমনকি 3,68,000 টাকা পর্যন্ত সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা কোন প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার বলা হয়েছে পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে তিনটি নতুন আবাসন প্রকল্প চালু হয়ে গেল। এই আবাসন প্রকল্পে আবেদন করলেই পেয়ে যাবেন বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা থেকে 3,68,000 টাকা পর্যন্ত। তো কোন আবাসন প্রকল্পে কত টাকা করে দেওয়া হয় এবং কোন আবাসন প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথম যে আবাসন প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বাংলার বাড়ি প্রকল্প, যেখানে কিন্তু 3,68,000 টাকা করে দেওয়া হয়। আর তারপরের যে দ্বিতীয় প্রকল্পটি রয়েছে দেখুন, এই দ্বিতীয় প্রকল্পে রয়েছে স্নেহালয় প্রকল্প, যেখানে 1,20,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন। আর তৃতীয় নম্বর যে প্রকল্পটি রয়েছে সেটা হলো গীতাঞ্জলি প্রকল্প, এখানে কিন্তু 70,000 টাকা গ্রাম ও শহরের জন্য পাবেন এবং সেই সঙ্গে সুন্দরবন ও পার্বত্য অঞ্চলের জন্য কিন্তু 75,000 টাকা করে বাড়ি বানানোর জন্য পাবেন। তো চলুন বন্ধুরা এক এক করে আমরা দেখে নিই কোন প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে এবং কোন প্রকল্পের কী কী বিশেষত্ব রয়েছে। এখানে দেখুন প্রথম যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বাংলার বাড়ি প্রকল্প। তো পশ্চিমবঙ্গের একজন দরিদ্র ও খেটে খাওয়া মানুষকে যাতে খোলা আকাশের নিচে থাকতে না হয় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের দরুন কিন্তু 3,68,000 টাকা করে দিচ্ছেন বাড়ি বানানোর জন্য। তো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন দেখুন, এখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং যাদের ইনকাম মাসে 10,000 টাকার নিচে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সেই সঙ্গে বলা হয়েছে তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায় এবং জেনারেল কাস্টের মানুষরাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে যে কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন এখানে বলা হয়েছে এই প্রকল্পে আবেদনের জন্য আপনার বিডিও অফিস অথবা পৌরসভায় গিয়ে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট সহকারে ফর্ম ফিল আপ করে আপনাকে এখানেই জমা দিয়ে দিতে হবে। তারপরের যে প্রকল্পটা রয়েছে দেখুন বন্ধুরা, স্নেহালয় প্রকল্প। তো এখানে বলা হয়েছে দেখুন, স্নেহালয় প্রকল্পে বাড়ি বানানোর জন্য পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে 1,20,000 টাকা করে। গরিব ও খেটে খাওয়া মানুষদের সুনিশ্চিত আশ্রয় প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পের টাকা দিচ্ছেন এবং এই প্রকল্পে কিন্তু মোট 3টে কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা, পরের কিস্তিতে 50,000 টাকা এবং শেষের কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। তো দেখুন এই প্রকল্পে আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন, EWS শংসাপত্র, অর্থাৎ আপনি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তার কাগজ লাগবে, সেই সঙ্গে আধার কার্ডের জেরক্স লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, স্থায়ী বসবাসের শংসাপত্র লাগবে। এবারে দেখে নেব বন্ধুরা আবেদনের শর্ত কী কী রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, EWS ক্যাটাগরির হতে হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে। তারপর বলা হয়েছে যে মাসিক আয় 10,000 টাকার নিচে হতে হবে এবং আবেদনকারীর অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো গীতাঞ্জলি প্রকল্প। তো বন্ধুরা এই প্রকল্প সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই বন্ধুরা, আপনারা যদি গ্রাম বা শহরাঞ্চলে বাস করেন সেক্ষেত্রে এই প্রকল্পের দরুন আপনাদেরকে বাড়ি মেরামতের জন্য বা বাড়ি তৈরি করার জন্য 70,000 টাকা করে দেওয়া হয়ে থাকে এবং যদি আপনি সুন্দরবন অঞ্চল বা পার্বত্য অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনাকে 75,000 টাকা করে দেওয়া হয়। তো এবারে টাকা কিভাবে দেওয়া হয় সেটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন বলা হয়েছে এই প্রকল্পে 2টি ধাপে টাকা দেওয়া হয়। প্রথম ধাপে দেওয়া হয় 35,000 টাকা এবং বাড়ির যতটুকু কাজ হয়েছে তার সমস্ত কাগজপত্র, প্রমাণপত্র সহ ছবি নিয়ে ব্লক অফিস বা পৌরসভা অফিসে জমা করলে পরবর্তী ধাপে 35,000 টাকা দেওয়া হয়। এবারে আপনারা যদি পৌরসভায় বাস করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা আপনাদেরকে পৌরসভাতেই করতে হবে। এবারে বলা হচ্ছে বন্ধুরা যে কারা কারা আবেদন করবেন। এখানে বলা হয়েছে দেখুন, যারা গৃহহীন অথচ যাদের বাড়ি বানানোর মতো জমি রয়েছে তারা আবেদন করতে পারবেন। যাদের মাসিক আয় 6,000 টাকার নিচে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে দেখুন, বন্যা অথবা নদী ভাঙনে যাদের বাড়ি ভেসে গেছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যোগাযোগ কোথায় করতে হবে বন্ধুরা, গীতাঞ্জলি প্রকল্পের আবেদন করতে হলে আপনাকে আপনার বিডিও অফিস, ব্লক অফিস অথবা যদি আপনি শহরাঞ্চলে বাস করেন আপনার পৌরসভা অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে আর এখান থেকে কিন্তু ফর্ম সংগ্রহ করে, ফর্ম ফিল আপ করে আপনাকে এখানেই জমা দিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্ট সহকারে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই মোট 3টে প্রকল্পে আবেদন করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এই প্রকল্পের মধ্যে কোন প্রকল্প
গল্পটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।